আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একরামুল বারী, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সকলেই বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম ক্লাস। আমরা অষ্টম ক্লাসে আজকে তোমাদেরকে যে বিষয়টি পড়াবো বা আজকের পাঠের বিষয় হলো অর্থ কী মূলধন ব্যাখ্যা করো, এবং মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো ও মূলধন গঠনের ধারণা। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের 7টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলোতে আমরা উৎপাদনের যে উপকরণ 4টি, সেই উপকরণ নিয়ে আলোচনা করেছি। প্রথম আমাদের উপকরণের যে বিষয়টি ছিল সেটা হলো ভূমি, তারপরে আমাদের ছিল শ্রম, মূলধন এবং সংগঠন। এই 4টি উপকরণ নিয়ে উৎপাদন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বাসায় তোমাদের পাঠ্য বইয়ে পড়াশোনা করেছে এবং তোমরা ভালো করেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আবারও আসছি, মূলধন কি অর্থ ব্যাখ্যা করব। আসলে অর্থ কি মূলধন ব্যাখ্যা করো কথাটি দুইভাবে আসতে পারে। কখনো বলে যে মূলধন কি অর্থ, অর্থই কি মূলধন ব্যাখ্যা করো। এই বিষয়টি সম্পর্কে আমরা কি জানি, এই বিষয়টি সম্পর্কে যদি আমরা মনে করি, তা আমাদের কাছে মনে হয় যে অর্থ অর্থই মূলধন। আমাদের কাছে মনে হয় যে অর্থই মূলধন, অর্থই মূলধন, কিন্তু আসলে নয়। আমাদের কাছে মনে হয় যে অর্থই মনে হয় মূলধন, কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। অর্থ, যে অর্থগুলো সঞ্চিত থাকে, আমাদের ব্যাংকে জমা থাকে, যে অর্থগুলো আমাদের বাসায় জমা থাকে, আমরা নিজেরা বাসায় গচ্ছিত রাখি, এগুলোকে মূলধন বলে না। অর্থনীতির ভাষায় বলা হয় যে বিনিয়োগের যে অর্থটি, পুনরায় উৎপাদন কাজে যে অর্থ ব্যবহার করা হয়, বিনিয়োগ করা হয়, যে অর্থ বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায় এবং সেখান থেকে মুনাফা অর্জিত হয়, তাকে আমরা মূলধন বলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্থ কি মূলধন কথাটার সাথে একটু কেমন মনে হচ্ছে। আসলে অর্থই মূলধন, এই বিষয়টি আমাদেরকে জানব। কোন অর্থগুলো মূলধন আর কোন অর্থ মূলধন নয়, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছ যে গচ্ছিত অর্থ মূলধন নয়। এক কথায় আমরা বলতে পারি সব অর্থই মূলধন হতে পারে না, সব অর্থই মূলধন নয়। যেই অর্থগুলো উৎপাদন কাজে ব্যবহার হয়, যেমন একটি মানুষের অবকাঠামোগত দিক যদি আমরা বিবেচনা করি, আমরা যদি একটি ভূমির কথা বিবেচনা করি, একটি ইন্ডাস্ট্রি বা একটি কারখানা স্থাপনের জন্য একটি ভূমি ক্রয় করা হলো, এই ভূমিটি হলো একটি মূলধন। এই ভূমির ওপরে একটি অবকাঠামো, চারতলা বিল্ডিং স্থাপন করা হলো, ঘর নির্মাণ করা হলো, এই ঘরটি হলো মূলধন। এই ঘরে উৎপাদন কাজের জন্য ব্যবহার করার জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো, মেশিনারিজ ক্রয় করা হলো, নতুন নতুন আইটি বিশেষজ্ঞদের প্রযুক্তি ব্যবহার করার জন্য ল্যাব তৈরি করা হলো, এবং এই পণ্যগুলো, উৎপাদিত পণ্যগুলো টেস্ট করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাব স্থাপন করা হলো, এগুলোকে আমরা মূলধন বলবো। অর্থ দিয়ে আমরা কাঁচামাল ক্রয় করলাম, সেই কাঁচামাল দিয়ে আমরা পণ্য উৎপাদন করব, এটাকে আমরা মূলধন বলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে অবকাঠামোগত অর্থ সঞ্চিত অর্থের সাথে পার্থক্য রয়েছে। আমরা বলতে পারি যে যন্ত্রপাতি বা প্রযুক্তির যে অর্থ ব্যবহার করা হচ্ছে, সেই অর্থ আর সঞ্চিত অর্থের ভিতরে পার্থক্য রয়েছে। আমরা বলতে পারি একটি ভূমি ক্রয় করা হলো কারখানা স্থাপনের জন্য, সেই অর্থ আর ব্যাংকে জমানো অর্থ বা বাড়িতে জমা করে রাখা অর্থের ভিতরে পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে অর্থ মূলধন হতে পারে সেই অর্থটি যদি উৎপাদন কাজে সহযোগিতা করে, উৎপাদনের যদি সহায়ক হয়, উৎপাদনে যদি ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চারিদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশ বর্তমান সময়ে উৎপাদিত একটি দেশ, শিল্পের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মধ্যম আয়ের একটি দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের গ্রামীণ যে জনজীবন রয়েছে, গ্রামীণ জীবনে আমরা দেখতে পাই কুটির শিল্প,
তারপরে শহর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ শিল্প, গার্মেন্ট শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, পাট শিল্প সব কিছুই আমাদের উৎপাদিত। সেখানে আমাদের যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, সেখানে যে আমাদের জমি বিনিয়োগ করা হয়েছে, সেখানে আমাদের যে যন্ত্রপাতি বা প্রযুক্তি বিনিয়োগ করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, এগুলোকেই আমরা মূলধন বলি। তাহলে আমরা বুঝতে পারছি যে সব অর্থই মূলধন নয়, তবে কিছু কিছু অর্থ মূলধন। এই জন্য আমরা বলতে পারি যে ব্যাংকে সঞ্চিত অর্থ মূলধন নয়। ব্যাংকে সঞ্চিত টাকা কখনোই উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে না, সেই টাকাটা অলস পড়ে আছে বাড়িতে, অর্থে বাক্সে বা বাসায় জমানো টাকা কখনো উৎপাদন কাজে ব্যবহার হয় না, সেই টাকাটা জমানো থাকে, সেই টাকাটা উৎপাদন কাজে ব্যবহৃত না হয়ে সেটা বাংলাদেশের অনেক মানুষের ঘরে পড়ে আছে অলসভাবে, এটাকে আমরা মূলধন বলতে পারি না। সুতরাং আমরা বুঝতে পারলাম মূলধন তাকেই বলবো যে অর্থটা বিনিয়োগ কাজে ব্যবহার করা হচ্ছে, যে অর্থের বিনিময়ে পণ্য উৎপাদিত হবে, অধিক পণ্য উৎপাদন হয়ে মুনাফা অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থীতে আমরা বুঝতে পারছি যে সব অর্থই মূলধন নয়, তবে কিছু কিছু যে অর্থগুলো উৎপাদন কাজে ব্যবহার হচ্ছে সেগুলো মূলধন। অতএব আমরা বলতে পারি যে উৎপাদিত কাজে ব্যবহৃত সকল অর্থই মূলধন, আর উৎপাদন কাজে যে অর্থ ব্যবহার হয় না, সঞ্চিত থাকে ব্যাংকে অথবা বাসায়, এগুলোকে আমরা মূলধন বলতে পারি না। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরের পয়েন্টটা হলো যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমরা দেখতে পাই 2 মার্কের প্রশ্ন আসে, মূলধন কি উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো বা বুঝিয়ে বলো বা বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কেন হবে, যে মূলধন ছাড়া উৎপাদন করা সম্ভব হয় না, মূলধন দিয়ে উৎপাদন করা হয়। যখন মূলধন দিয়ে উৎপাদন শুরু করা হয় তখন সেটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ওই অর্থটি আবারও বিনিয়োগ করা হয়, তখন তাকে আমরা বলতে পারি মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। তারপরে আমরা যেমন বলতে পারি যে অর্থ বিনিয়োগ করলাম আমরা আলু চাষ করতে, মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হলো, এই আলু আবার ব্যবহার করা হচ্ছে পটেটো বা চিপস তৈরির কাজে, সেখানে বিনিয়োগ করা হলো আলু, এই আলুই হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে অর্থ উৎপাদন কাজে ব্যবহার হয়, যে অর্থ উৎপাদিত উপাদানকে বৃদ্ধি করার জন্য, উৎপাদনকে বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়, যে অর্থ বা যে উপকরণগুলো আমরা উৎপাদন কাজে সহযোগিতা পায়, উৎপাদন কাজে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা বলতে পারি, সেই মূলধনগুলোকেই আমরা বলতে পারি, সেই মূলধনগুলিই হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই এখানে বুঝতে পারছি যে উৎপাদনের উৎপাদিত উপাদানগুলো ছাড়া উৎপাদন করা সম্ভব হয় না, যখনই আমাদের উৎপাদন বৃদ্ধি পায় একের পর এক তখন এগুলো আমাদের কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে উৎপাদনের উৎপাদিত উপাদানই হলো মূলধন, মূলধন প্রথমেই আমরা বিনিয়োগ করি উৎপাদন কাজে, যখন উৎপাদন বৃদ্ধি পায় সেগুলো আবার মূলধন হয়ে যায়, সেই মূলধন দিয়ে আমরা আবারও উৎপাদন করি, আবারও উৎপাদিত হয় অনেক বেশি পণ্য, অনেক বেশি মুনাফা, এভাবেই মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান হিসাবে প্রমাণিত হয় বা রূপান্তর হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম আমাদের এই 2টা বিষয়, আমরা এভাবে পরীক্ষায় আসলে অবশ্যই লিখব ব্যাখ্যা করে। এবার আমাদের তৃতীয় বিষয়টা হলো মূলধন গঠনের ধারণা। আসলে আমরা মূলধন কোথা থেকে পাবো, কীভাবে পাবো, আমরা মূলধন কীভাবে তৈরি করতে পারি, মূলধন গঠনের ধারণা আমরা বুঝতে পারি এরকম। মূলধন বলতে গেলে অর্থকে বোঝানো হয়েছে, মূলধন বলতে গেলে আমরা বুঝতে পারছি যে অর্থটি বিনিয়োগ কাজে ব্যবহার করা হবে। আসলে মূলধন গঠিত হয় সঞ্চয় থেকে, মূলধন গঠন হয় সঞ্চয় থেকে। একটি মানুষের প্রথম আয় যে হয়, সে আয় থেকে মানুষ ভোগ করে, আয় থেকে ভোগ করার পরে যে অবশিষ্টটুকু থাকে, অবশিষ্ট সেটাই হলো এই অবশিষ্টটুকুই হলো মূলধন। আমরা বলতে পারি যে আয় হয়, আয় থেকে মানুষ যে ভোগ করে, ভোগ করার পরে যে অংশটুকু সঞ্চয় থাকে বা অবশিষ্ট থাকে সেগুলোই হলো মূলধন। এভাবে মূলধন গঠন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি একজন মানুষ, দেখা গেল মিস্টার করিম একটি গাভী পালন করে, করতে করতে সে দেখা গেল সেই অর্থ দিয়ে আবার আর একটি গাভী ক্রয় করলো, এভাবে তার 2টা গাভী থেকে দুধ উৎপাদন করে সে আরও 2-4টা সার ক্রয় করলো, সার ক্রয় করে সেই সারগুলো অনেক বড় করে তার খামারে বা ফার্মে অনেক বৃদ্ধি পেলো এবং সেগুলো বিক্রি করে সে আবার অনেক অর্থ পেলো, সেখান থেকে তার পারিবারিক জীবনে কিছু খরচ করলো, ভোগ করলো এবং অর্থ কিছু জমায় রাখলো বা সঞ্চয় করলো, সেই অর্থটি সে আবারও আরেকটি ফার্ম
বা ডেয়ারিতে বিনিয়োগ করলো, একেই বলা হয় যে উৎপাদনে এভাবে উৎপাদন কাজে ব্যবহার হয় সেগুলোই হলো আমরা বলতে পারি মূলধন, আর সেই মূলধন গঠন হয় সঞ্চয় থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে আয় যখন বৃদ্ধি পায় তখন মানুষ তার নিজের সমাজের পরিবারকে ব্যবহার করে যে অর্থ গচ্ছিত রাখে, সঞ্চিত রাখে, সেই অর্থ যখন সে বিনিয়োগ কাজে ব্যবহার করে হয় তখন আমরা তাকে বলি মূলধন। মূলধন আর সেই মূলধনটা গঠন হয় এইভাবেই, বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা দেখতে পাই যে সঞ্চিত অর্থ মানুষ প্রথম পর্যায়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ের মাধ্যমে আয় করে, সেই আয় করা অর্থ সঞ্চয় করে এবং ভবিষ্যতে সেই সঞ্চিত অর্থকে তারা জমিয়ে আবার বৃহৎ শিল্পে কাজে লাগায়, ব্যবসায়িক কাজে লাগায় এবং উৎপাদন কাজে লাগায়। সেই উৎপাদিত পণ্য আবার তাদের মূলধন আকারে আসল আকারে বিনিয়োগ হয়, সে আসল টাকা আবারও বিনিয়োগ করে। এভাবে বিনিয়োগ করতে করতে তাদের দেখা যায় এক পর্যায়ে মূলধনটি অনেক বড় হয়, এভাবেই তাদের মূলধন গঠন হয়। তাহলে আমরা মোটের পরে বলতে পারছি যে মূলধন গঠনের ধারণা হলো মানুষের আয়। আয় যখন বৃদ্ধি পাবে তখন মানুষের মূলধন গঠন করা সহজ হবে, যখন মানুষের আয় অনেক বেশি হবে মূলধন তখন অনেক বেশি হবে। আয় যখন বৃদ্ধি পাবে মানুষ তখন ভোগ করার পরে সঞ্চিত অর্থ গচ্ছিত রাখবে এবং সেই সঞ্চিত অর্থ যখন কোনো কিছু বিনিয়োগে ব্যবহার করবে, কোথাও যখন সুযোগ সুবিধা পাবে, যেখানে কোনো ব্যবসায়ী লাভবান হওয়ার ইচ্ছা জাগবে এবং নতুন শিল্প উৎপাদনের কাজে সেই অর্থ বিনিয়োগ করবে, তখন তার মূলধন গঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি যে সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে ব্যবহার করবে তখনই সে মূলধন কাজে লাগবে এবং আমরা আমাদের মূলধনগুলো সংগ্রহ হয়, গঠন হয় এভাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অষ্টম ক্লাসে আমরা বুঝতে পারলাম তিনটি প্রশ্ন, যে অর্থই কি মূলধন। আমরা বুঝতে পেরেছি যে সব অর্থই মূলধন নয়, তবে বিনিয়োগ কাজে যে অর্থ ব্যবহার করা হয় সেগুলোই হলো মূলধন। দ্বিতীয়ত আমরা পড়েছি যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান কিনা। আমরা অবশ্যই প্রত্যেকটি উৎপাদন কাজে মূলধন ব্যবহার করা হয় এবং মূলধন ব্যবহার করতে গিয়ে আমরা দেখতে পাই যে মূলধন ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি পায় এবং সেই উৎপাদিত পণ্য আবার উৎপাদন কাজে বিনিয়োগ করা হয়। এভাবেই আমরা বলতে পারি যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান এবং মূলধন গঠনের ধারণা আমরা বুঝতে পারলাম। আমাদের আয়, আয় থেকে যে সঞ্চয়, সঞ্চয় থেকে যে সঞ্চিত টাকা, যে অর্থ আমরা বৃহৎ শিল্প বা উৎপাদন শিল্পে ব্যবহার করে মুনাফা লাভের উদ্দেশ্যে যে বিনিয়োগটা করে থাকি, এভাবেই আমরা মূলধন গঠন করে থাকি বিভিন্নভাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্লাসগুলো আবারও বইয়ের এই পাঠগুলো দেখবে এবং ভালোভাবে পড়বে, নিশ্চয় তোমাদের অনেক ভালো লাগবে। পূর্বের ক্লাসগুলো অনেক ভালো লেগেছে। এই করোনা ভাইরাসের মধ্যে আমাদের বসে থাকলে চলবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা নিশ্চয় তোমাদের সামনে অনলাইনে বারবার দেখা হবে, তোমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে, পড়াশোনা ঠিকঠাক করবে, তোমাদের সিলেবাসের কোর্সগুলো কমপ্লিট করবে, সামনের পরীক্ষা যাতে তোমাদের সহযোগিতা করে। সকলের সুস্বাস্থ্য কামনা করছে, সকলের দীর্ঘায়ু কামনা করছে এবং সকলেই সুন্দরভাবে নিয়মিত বাসায় বসে বসে লেখাপড়া করবে এবং ভালো থাকবে। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলের ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।